অব্যবস্থার অভিযোগে অভিযুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ, হাসপাতালের অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়ছে অস্থায়ী কর্মীদের। ইতিমধ্যেই তারা হারিয়েছেন তাদেরই এক সহকর্মীকে, নাম ফুলেশ্বরী দাস। অস্থায়ী কর্মীদের দাবি, বেতন না পেয়ে ধারতে না করে সংসার অবশেষে আর না চালাতে পেরে ভয়ঙ্কর দুশ্চিন্তা গ্রাস করে তাকে, হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তাঁর। সবটা সবাই জানে দাবি আন্দোলনকারীদের। হাসপাতাল কর্তৃপক্ষ, বিধায়ক মদন মিত্র কিংবা সাংসদ সৌগত রায় সবাইকে সবটা জানিয়েও কোনো সুরাহা মেলেনি, জানাচ্ছেন অস্থায়ী কর্মীরা। এবার সব ধৈর্যের বাঁধ ভেঙে হাসপাতাল পরিষেবার কাজ বন্ধ করে দিয়েছেন তারা। বেতনের দাবিতে বসেছেন ধর্মঘটে। কর্মীরা কাজ বন্ধ রাখায় ব্যাহত হাসপাতাল পরিষেবা, জমছে লম্বা লাইন, চূড়ান্ত হেনস্থার মুখে রোগীরাও। আমরা লাস্ট ফেব্রুয়ারি মাসে মাইনা পেয়েছি, গত চার মাস ধরে আমরা কোনো স্টাফই মাইনা পাই না। স্টাফ ইনি এরকম ধার দেনা করে সংসার চালাচ্ছিলেন, কত ধার দেনা করবে, মাইনা পায় না, পায় না, এক মাস দু মাস তিন মাস সে মাইনা পায় না, ধার দেনা করে সংসার চালাতে সে হাত মারা গেছে। কালকেও আরেকজন মারা যাবে, পরশু আমি আরেকজন মারা যাবো, এই যে আজকে আমার ছেলে যে কার্ডিয়াল বন্ধ হয়ে করছেন কেন? মায়নার জন্য আমরা ধর্মঘট করছি। কতদিন ধরে? চার মাস ধরে আমরা মায়না পাচ্ছি না, কোনোদিনই ঠিক মতন বেতন না, এখনো পাচ্ছি না, সব টাকা চলে যাচ্ছে এনএসবির ঘরে, ওনার ওপর সব কিছু, আমাদের কিছু নেই। এই যে ওনাদের কাছে গেলে বলছে আপনারা যান আমরা দেবো, করে দেবো, এক সপ্তাহ হসপিটাল বন্ধ করে দেবো, নার্স ডাক্তার সব বন্ধ করে দেবো। এখন এসছি রক্ত পরীক্ষা করতে, আজকে এসছি ভিড় বাড়ি চলে গেছি, আজকে আবার এসছি দু ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো লাইনে লাইন পাইনি। এবার আমি একটা ক্যান্সারের পেশেন্ট, নার্ভের পেশেন্ট, পায়ে ভেরিকোজ ভেন, এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকা যায়? স্টাফেরা যদি ঠিকঠাক কাজ না করে, দুটো কাউন্টার খুলে দেয়, একটা কাউন্টার খুলেছে, এতক্ষণ দাঁড়াতে পারি? ধর্মঘট শুক্রবার দ্বিতীয় দিনে পড়েছে। ধর্মঘটের জেরে ব্যাহত হচ্ছে রোগী পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজ, কিছুই কি চোখে পড়ছে না হাসপাতাল কর্তৃপক্ষের? সরকারি হাসপাতালে কেন বেতন পাবেন না অস্থায়ী কর্মীরা? রোগী পরিষেবা ব্যাহত হওয়ার দায় নেবে কে? প্রশ্নগুলো উঠছে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।